মুর্শিদাবাদের গদাইপুরে পেটকাটি মন্দির পরিদর্শনে এলেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি আসার পরে মন্দির কমিটির লোকজনের সঙ্গে কথা বলেন, সঙ্গে মন্দিরে আর কী কী প্রয়োজন, কী কী কাজ বাকি রয়েছে সমস্ত কিছু তিনি খুঁটিয়ে দেখেন। এর আগেও মন্ত্রীমশাই আসার পরই তিনি কথা দিয়েছিলেন এখানে রাস্তা তৈরি করে দেবে, সেই মোতাবেকও রাস্তাও তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই জাকির হোসেনের এই আগমন নিয়ে খুশি গ্রামের মানুষজন। প্রথমে আমরা কথা বলে নেব জাকির হোসেনের সঙ্গে, তারপরই আমরা কথা বলে নেব মন্দির কমিটির সদস্যদের সঙ্গে। চলুন শুনে নি তাদের বক্তব্য। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আজকে আমাদের এই দুর্গা এখানে আপনার গদাইপুরের যে পেটকাটি মায়ের যে মন্দির, এই মন্দিরের আমি যখন এসেছিলাম তারা দাবি করেছে যে আর ঢালাই করে দিতে, সেই কারণে আমি দেখলাম আরও কিছু কাজ বাকি আছে, যে কিছু প্লাস্টার আছে, কিছু ঢালাই আছে, আমরা আগামী দিনে করবো, সেই তাই কারণে এসেছি। আমাদের সমস্ত টিম এসেছে এবং ব্লক সভাপতি এসেছে, পঞ্চ সমিতি এসেছে, আমার প্রতিনিধি এসেছে, প্রধানরা এসেছে, কাজটা আমি করার জন্য এসেছি। কারণ হলো আমরাকে সামাজিক কাজটা আমাদের করতে হবে। এই সামাজিক কাজ মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জায়গায় করে থাকেন এবং আমরা নিজে একজন জনসেবা, সে কারণে আমার কথা দিয়েছিলাম যে আমি পুজো করে আসবো, আজকে এসেছি, সেই ধারাটা হবে, সেটা দেখিয়ে দিলাম একটু যেন আগামী দিনে সে সঠিক। তাই কত টাকা বাজেট করতে হবে সে বাজেটটা আরও দিন আপনাকে বলবো। এসেছিলেন উনি আমাদের এখানে আসছেন মন্ত্রী হওয়ার পর থেকে বা আগে থেকেও আসেন এবং মাঝে মাঝে ওনার কাছে যে আমাদের ছোটোখাটো দাবি দাবা রাখি উনি সেগুলো পূর্ণ করেন। যেমন আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে থেকে আমাদের এখানে যাতায়াতের চরম অসুবিধা হচ্ছিল এবং মন্ত্রী সাহেবকে আমরা অনুরোধ করি যে আমরা পেরোতে পারছি না, যাতায়াতের অবস্থায় একটা রাস্তা তাও জল জমে থাকছে। উনি কথা দিয়েছিলেন আমাদেরকে যে আমরা এখান থেকে যাওয়ার পরেই আমি কাজ স্টার্ট করবো এবং আপনারা দেখতে পাচ্ছেন কানপুর দিয়ে আমাদের এই যে রাস্তাটা করে দিয়েছে আমাদের গোটা গ্রামবাসী কেন বাইরের লোকজনেদেরও চরম উপকার হচ্ছে, ওনাদের হাতে এই কাজটা করে দিয়েছে। উনি করার পরে আবার আমাদের এখানে মন্দিরে এসেছিলেন, মন্দিরে ওনাকে আমরা সবাই মিলে ধরলাম যে আমাদের এই বাউন্ডারি এবং গেট একটা করার খুব প্রয়োজন আছে। উনি বললেন, আশ্বস্ত করলেন যে আমি অবশ্যই করব। উনি আসলেন, এসে জড়ো হয়ে আমাদের সামনে আমার হাতে 1,00,000 টাকা তুলে দিয়েছিলেন। আমি ওই মনোজ মাঝিকে আমাদের গ্রামের যিনি আছেন ওনার হাতে তুলে দিয়ে আমরা আরও কেউ কিছু তুলে এই সম্পূর্ণ কাজটা দেখছেন কাজটা আমরা করেছি মন্ত্রী মহোদয়ের কাজে উনি একটু সন্তুষ্ট লাভ করেছেন। করার পরে ওনার কাছে আবার একটু আমরা দাবি করেছিলাম যে আমাদের মন্দিরটা এইটা হয়ে গেল, এই কাজটুকু বাকি আছে, যে প্ল্যাটফর্মটা করা আছে সে প্ল্যাটফর্মটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের ভালো হয়। উনি সঙ্গে সঙ্গে আমাদেরকে কথা দিয়েছিলেন যে পুজোটা মিটে যাক, আপনি আমাদেরকে অবশ্যই জানাবেন, পুজোর পরে এসে আপনাকে আমি অবশ্যই এই ব্যবস্থাটা করে দেবো। তা আজকে উনি এসছেন, আমরা খুব মানে পেটকাটি মায়ের সেবায়ীদের পক্ষ থেকে আমরা ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে উনি এসেছেন এবং এই কাজটা দেখলেন, অবশ্যই উনি সম্পূর্ণ করবেন এটা আশা রাখি। আশা রেখে আমি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানিয়ে বা গোটা টিমকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এস আশীষ ব্যানার্জি। আপনার নাম? আশীষ ব্যানার্জি।